Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Bebza Public School and College নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, সুখে শান্তিতে আছো এবং বাসায় পড়ালেখার কাজ নিয়ে ব্যস্ত আছো। আর এখন তো তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা খুবই ব্যস্ত আছো সেটাও জানি, এবং সাথে সাথে এখানে যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ফলো করো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলি আরও সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা বই খাতা নিয়ে বসে আছো। তো এখন আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায় থেকে আলোচনা রাখব। আমরা গত ক্লাসে দশম অধ্যায়ে সম্ভবত পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করে দেখিয়েছি এবং সাত নম্বর অঙ্কটা সম্ভবত তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। তো আশা করি তোমরা সেই বাড়ির কাজটা করে রেখেছ। আজকে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন বইয়ের মূল বইয়ের সৃজনশীল প্রশ্ন নম্বর ৮ এটা করার চেষ্টা করব, কারণ তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে বিষয় ব্যয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী দুইটা, আর্থিক বিবরণী তোমাদের সিলেবাসে দেওয়া নাই। যেহেতু তোমাদের দুইটা অংশ সিলেবাসে দেওয়া আছে এবং সেই দুইটা অংশের অঙ্ক দুইটি তোমাদের শিখতে হবে। ৮ নম্বর প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে ক নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয়, এবং খ নম্বরে আছে নেট মুনাফা ৪০,৫০০ টাকা ধরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত কর, এবং গ নম্বরে কিন্তু দেওয়া আছে কি আর্থিক অবস্থার বিবরণী। আমরা গ নম্বরটা করবো না, করবো শুধু ক এবং খ, কারণ এখানে ক নম্বরে বলা আছে সবজিদার এর পরিমাণ নির্ণয় এবং ক নম্বরে বলা আছে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। এই দুটো তোমাদের কিন্তু সিলেবাসে আছে, শিখতে হবে। এই জন্য তাহলে আমরা শুরু করি যে ১ নম্বর সৃজনশীল প্রশ্নে ক নম্বর এখানে বলা আছে সবজিদায়ের পরিমাণ নির্ণয়। বর্তমান করো তাহলে প্রশ্ন হচ্ছে আপে ক শতাব্দী ব্রাদার্সের সৌদি রায়ের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা বললাম, এবার আসো আমাদের প্রথমে জানতে হবে চলতি দায়িত্ব কোনগুলি। সাধারণত ফার্মাদার, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয়বী এবং বকেয়া কোনো খরচ থাকে, এগুলিকে বলা হয় চলতি দায়। তাহলে ফাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয়বী, বকেয়া কোনো খরচ, এগুলির মধ্যে কি কি আছে আমরা একটু বইয়ে দেখব। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আছে আর রেভিনের মধ্যে তেমন নাই, তবে সমন্বয়ের মধ্যে দেওয়া আছে একটা বেতন বকেয়া, এই দুইটাই এখানে আসবে। তাহলে আসো
লিখতে হবে ব্যাংক জমাতে উত্তোলন 18,000, ব্যাংক জমাতে লিখতে হবে উত্তোলন 8,000 এবং বকেয়া বেতন বকেয়া বেতন দেওয়া আছে 7,000, আর নাই তাহলে দুটো যোগ করে পাবো আমরা 12,000। তাহলে উত্তরটা লিখতে হবে উত্তর শুনতে যাই বলি না তাহলে আমাদের এখন 8 নম্বর প্রশ্নের 1 নম্বরের কাজটা শেষ হলো। এখন আসলো আমরা 6 নম্বরে। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণ, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণ। বিবরণ দুইটা প্যারাগ্রাফ দেওয়া হবে, তাহলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের বই একটা তালিকা দেওয়া আছে, সেই তালিকা মোতাবেক করতে হবে, তালিকা অনুসরণ করেই করতে হবে, ইচ্ছা মতো করলে হবে না। বইয়ের যে তালিকা দেওয়া আছে সেই তালিকার নিয়ম মোতাবেক শর্ত মোতাবেক অঙ্কটা করে যেতে হবে। আর এই তালিকা মোতাবেক প্রথমে আসতেছে প্রারম্ভিক বন্ধন, প্রারম্ভিক বন্ধন। হ্যাঁ, এখানে আরেকটা কথা জানো, সবই সবই যে তার সাথে অতিরিক্ত মূল্য যোগ হবে, এরপরে মুনাফা যোগ হবে। হ্যাঁ, তারপরে নিরপেক্ষ
অতিরিক্ত মঙ্গল থাকলে যোগ হবে, অতিরিক্ত মঙ্গল দেওয়া আছে 2000 টাকা। হ্যাঁ, এখানে তেমন নাই, এর সাথে যোগ হবে 2 লক্ষ 20 হাজার। প্রশ্ন দেওয়া আছে, নেট মুনাফা বলা আছে কি 40,500 টাকা ধরে। হ্যাঁ, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত 80,500 টাকা। এই মূলধন অতিরিক্ত মূলধন যোগ নেট মুনাফা যোগ করার পর হ্যাঁ উত্তোলন বাদ যাবে, বাদ উত্তোলন বাদ উত্তোলন উত্তোলন বলতে এখানে তোমাদের বুঝতে হবে যে হ্যাঁ নগদ উত্তোলন ব্যাংক উত্তোলন আছেই, তাছাড়া আয়কর জীবন বিমে এগুলো উত্তোলন হিসাবে বাদ দিয়ে দেখাতে হবে। এখন আসি উত্তোলন হিসাবে নগদ আছে 2000 টাকা, নগদ 2000 টাকা আছে, তারপরে আয়কর, আয়কর তো যেহেতু ব্যক্তিগত মালিকের আয়কর সেই কারণে এটা উত্তোলন হিসেবে বাদ যাবে, কারণ আয়করের টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে। আয়কর আছে 1,500 টাকা, তারপর সামান্য একটা জীবন বিমা প্রিমিয়াম দেওয়া আছে, যেটা হিসাববুক্ত করা হয় নাই সেটা এখন হিসাববুক্ত করার জন্য লিখতে হবে হিসাবে। হ্যাঁ, জীবন বিমা প্রিমিয়াম এটা মালিকের জীবন বিমার টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, সুতরাং এটাও উত্তোলন হিসাবে গণ্য হবে। হ্যাঁ, লিখতে হবে জীবন বিমা প্রিমিয়াম অলিখিত মানে লেখা হয় নাই, এটার টাকা হলো 5,000, আর এই তিনটা লোক করলে হবে 5,600। এবার যোগ করবো, তাহলে যখন ছিল 5,600, 7,500,
যে কন্ডাক্টর ইন্ডাকশন নাম দো ওড়িশা বিলক 72 বস 2 লক্ষ 72 হাজার। এবার এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হলো কি সাধারণ সংস্কৃতি। হ্যাঁ, সাধারণ সংস্কৃতি বইয়ে দেওয়া আছে 23,200 টাকা। আমার স্যার এখানে লেখাটা কিছু এখানে একটা লেখা আসছে, সাধারণ সংস্কৃতি, সাধারণ সংস্কৃতি 23,200 টাকা। তাহলে পাওয়া গেল কত? 2,95,200 টাকা। এটা হচ্ছে মালিকানা সত্য। হ্যাঁ, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল কি, যে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত। তাহলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুতের জন্য, হ্যাঁ, প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে আমরা সবগুলো এখানে এনেছি, আর প্রশ্নের মধ্যে আসার মতো তেমন বাকি নাই। তেমন কি টোটালি এই, তাহলে আমাদের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা তৈরি হয়ে গেল। এখন উত্তর লিখতে হবে। তো মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের পরিমাণ তাহলে আমাদের এই প্রশ্নের যে প্রথম দুটি কাজ ক এবং খ শেষ হল। হ্যাঁ, তোমাদের একটু আগেই বলেছি যে তোমাদের ক্লাস 9 পর্যন্ত আর্থিক বিবরণের যে সিলেবাস, সেই সিলেবাসে, হ্যাঁ, দুইটি অংশ আছে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী প্রস্তুত এবং আরেকটি আবার আসছে ডিস্টেপ। ওই যা ছবি আরেকটা আছে, এটা একটু ক্লিক করি। কি এটা কি 13টা কি আমাদের স্ক্রিন বরাবর দেখা যায়। তাহলে আমরা আজকে, হ্যাঁ, এই 8 নম্বর অঙ্কে তিনটা যদিও প্রশ্ন, কিন্তু তৃতীয় নম্বর অর্থাৎ গ নম্বর প্রশ্নটা আছে কি আর্থিক বিবরণী প্রস্তুত। সে আর্থিক বিবরণী প্রস্তুত প্রণালী তোমাদের এবার সিলেবাসে নাই, সুতরাং ওই করার প্রয়োজন হবে না। তোমাদের করতে হবে বিশদ আয় বিবরণী প্রস্তুত এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, এই পর্যন্ত অর্থাৎ প্রথম দুইটাই শিখতে হবে। এবং
হ্যাঁ, অঙ্ক থাকলে পরীক্ষায় বা অ্যাসাইনমেন্টে যদি অঙ্ক আসে তাহলে ওই দুইটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সুতরাং আর বেশি করার শেখার দরকার নেই। তাহলে আজকে আমরা এই 8 নম্বর অঙ্কটা শেষ করলাম। তোমাদের এই 8-এর অনুরূপ এখানে আরেকটা অঙ্ক তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে আছে, এবং সেটা হচ্ছে দেখি সম্ভবত 11। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো এখন যেহেতু কি চলতেছে অ্যাসাইনমেন্ট, এই 11 নম্বর প্রশ্নে এখানে বলা আছে ক নম্বরে বছর শেষে সুলভ ইন্টারেস্টে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো, ক নম্বরে আছে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো, এবং গ নম্বরে আছে যে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সুতরাং এই 11 নম্বরের যে সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নের যে 3টি না 11 নম্বর সৃজনশীল প্রশ্ন যে বিভব, তার যে 3টে প্রশ্ন ক ক ঘ, এই 3টে প্রশ্ন তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত। সুতরাং এই 11 নম্বর এই প্রশ্নটি সৃজনশীল প্রশ্নটি তোমাদের আগামী দিনে বাড়ির কাজ থাকবে, এটা তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবে। তাহলে তোমাদের জন্য হ্যাঁ পরীক্ষার অঙ্কের উত্তর দেওয়া সহজ হবে। এটা হচ্ছে তোমাদের আজকে আগামী দিনের বাড়ির কাজ। ঠিক আছে, তোমাদের সবাইকে আজকের জন্য এখানে সমাপ্তি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, আরামে থাকো, এবং অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে হ্যাঁ একটু ব্যস্ত থাকো। ধন্যবাদ সবাইকে।